হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আমার এই ব্লগটা। তো যেটা হচ্ছে, সর্বপ্রথম রান্নাঘরে এসেছে ছেলের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। তো পাউরুটিটা ভালো করে শেখে নিয়েছি, শেখে নেওয়ার পর মাঝখানটা দিয়ে গ্লাস দিয়ে কেটে একটা পুরো ডিম দিয়ে দিলাম ওর মধ্যে। তো একেবারে ছেলের জন্য ব্রেকফাস্ট আর কি বানাচ্ছি। তো ডিমটা এরকম করে দিয়ে দিলাম। তো ওর মধ্যে যে গ্লাসে কাটানো ছিল, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে কাটাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, পাউরুটিটা। তো প্রায় আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল ছেলের জন্য। তারপর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপর দেখলাম খানিকটা মোরালা মাছ নিয়েছিলাম, তো আম দিয়ে টক খাবো বলে। তো মোরালা মাছ পুরোটা নেইনি, অল্প একটু নিয়েছি পরিমাণ মতো। তো ভালো করে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর মেখে নিয়ে হালকা করে ফ্রাই করব। এটাকে ফ্রাই করব, আর গরমের সময় টক খেতে সত্যি খুব ভালো লাগে, আর আমটা তো অন্য রকমই। তো এটাকে ভালো করে নুন হলুদ মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল এপিট ওপিট করে আমি ভেজে নেব, কারণ হালকা করে ভেজে নেব, এটাকে কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না খেতে। আর আম কেটে নিয়েছি, আমটা এনেছিলাম কাঁচা, হয়ে গেছে পাকা। কি করব, যদি ফ্রিজে রাখতাম তাহলে ও কাঁচাই থাকতো, বাইরে রেখেছি তার মানে গরমে পেকে গেছে। যা গরম পড়ে গেছে, আম কাটালে এমনিতেই পেকে যাচ্ছে। তো যেটা হচ্ছে, এবার এপিট ওপিট করে ভেজা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে তুলে নেব। দুবার তুলে নেওয়ার পরে শুকনো লঙ্কার এই যে সর্ষে, গোটা সর্ষে ফোড়ন দেবো, দিয়ে এটাকে আমের হচ্ছে টক বানাবো। তো টকটা খেতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, যে কোনোই টক। আমি কলমি শাকের টক বড়া দিয়েও খেতে ভালো লাগে আমার। তারপর হচ্ছে ঢেঁকি শাকের টক আমি তো মাঝে মাঝে বানাই আর শেয়ারও করি ভিডিওতে। আর এখানে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমটাকে কেটে রেখেছিলো। কাঁচা আম পাকা আম হয়ে গেল, তো পাকা আমটাকে দিয়ে দিলাম, কিন্তু করার কিছু নেই, আমার কাছে এটাই ছিল যেহেতু। তো আমি ফ্রিজ থেকে বের করে এটাই দিয়েছি, আর নিয়ে আসিনি। তো তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো জলটা যার যার মতো, যে কেউ ঝোলা খেতে পারো, কেউ মাখা খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে, মাছের টক ঝোলেই ভালো, চাটনি একটু হলে মাখা মাখা ভালো লাগে। তো যেটা হচ্ছে, রোজ রোজ ভিডিও দিতে পারি না, দুঃখের বিষয় হচ্ছে এটা। সাপোর্ট করার কেউ নেই, পাশে থাকার কেউ নেই, কারণ একা ভিডিও করি, একা ক্যামেরা রাখি, একাই এডিট করা, একাই ভিডিও করা, একাই সব কিছু কমপ্লিট করা, রোজ রোজ হয়ে ওঠে না। কোনো দিন হয়তো বা রোজ রোজ টাইমলি দিতে পারি, কিন্তু পারে দিতে পারি না। তো মাঝখানে মা এসেছিল বলে মাকে নিয়ে ওই ডাক্তারের কাছে ওষুধ এই ওই করতে আমার গেছে, আমি তখন ভিডিওটা দিতে পারিনি। ভিডিওটা না দেওয়ার কারণে আমার দিন দিন ভিউয়ার্স কমেও যাচ্ছে, আমি ঠিক মতো টাইমলি দিতে পারছি না বা করতেও পারছি না। তো যেটা হচ্ছে, দু বছর হয়ে গেল কিন্তু আমার ভিডিও, আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি দু বছর প্রায় হয়ে গেল। ওই প্রথম প্রথমও অবস্থা এরকম ছিল, প্রথমে জানতাম না কিছুই, কী করে এডিট করে, কী করে করে। তো ভাইয়ের কাছ থেকে সব কিছু শিখে নিয়েছি, আর স্বাদ মতো এখানে নুন চিনি সব কিছু দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো চিনিও দিয়েছি, মাছগুলোকে ঢেলে দিলাম। তো প্রায় নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তো মোরালা মাছের টক আমার একদম কমপ্লিট হয়ে গেল, তো এটা আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর যেটা তোমাদেরকে বলছিলাম, তো চলো সেই প্রসঙ্গে যাই। তো যেটা হচ্ছে, মা রোজ রোজ হয়ে ওঠে না আমার, আমি পারি না, কিন্তু রোজ রোজ ভিডিও দেওয়া খুব দরকার, কারণ আমি দেখেছি রোজ রোজ ভিডিও দিলে একটা মানে থেকে যায় আর কি, যে না টাইমলি একটা ভিডিও চলে আসছে, সবার একটা থাকে যে না ওর পরের দিন আসছে, আবার ভিডিও দেখবো কী দিচ্ছে না দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমার এটা হয়ে ওঠে না, কিন্তু হয়ে ওঠার কারণে আমি আর এগোতে পারছি না। প্রায় গত দু বছর হয়ে গেল, তো শর্ট ভিডিও ছাড়ছি। যা হোক, শর্ট ভিডিও দেওয়ার পর একটু উন্নতি হয়েছে, আগে তো ফুল ভিডিও দেওয়ার পর বন্ধ করেছিলাম। প্রথমত যে ভিডিওটা ছাড়ছিলাম, প্রায় ওই প্রথমত 60-100 এরকম আসতো ভিউয়ার্স, তারপর আসতো না, 10-9-1 এরকম চলে আসতো। কপাল খারাপ হলো, তো কপাল খারাপ হলে যা হয় আর কি। তা যাই হোক, সন্ধ্যাবেলা চলে আসলাম, তো ওই বন্ধুরা আসবে বলতে, আজকে আবার ড্রয়িং আছে আমাদের বাড়িতে বৃহস্পতিবার। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা কী দেবো, ওই বেগুনি, ওই আলুর চপ, ওই পেঁয়াজি, এক জিনিস ধোকলা কে খায়। তো ভাবলাম যে আলু একটু ম্যাশ করে নিই, আর মৌরিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে একটুখানি দিয়ে দেবো। আলুটা ম্যাশ করে ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম হালকা কালার করে ভেজে আলু
আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম, একটু চালের গুঁড়ো, ময়দা ছিটিয়ে দিলাম, আর হচ্ছে মৌরিটা একটু বেটে নিয়েছি হাতে, ডোলেও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মৌরির গন্ধটা অসাধারণই লাগে অবশ্য। তো এটাকে ভালো করে মেখে ছেঁকে ভাবলাম যে সন্ধ্যাবেলা ওই আলু বরফি করে তেলে ছেড়ে, তেলে ভেজে একদম ঝটপট করে একটু চায়ের সঙ্গে দিয়ে দেবো। স্যার আসবে, স্যারটাকেও তো কিছু খেতে দিতে হবে, ওই বিস্কুট আর বিস্কুট। তো যাই হোক, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওর মধ্যে, আর ভাজা মশলা আমার কড়াই থাকে, সবসময় রেডি থাকে, কারণ আমার লাগে রান্নার ক্ষেত্রে, আমার ভাজা মশলাটা খুব লাগে। বাড়িতেই সব ধরনের মশলা করে একদম হালকা করে ফ্রাই করে ভেজে রেখে দিই, কৌটো করে, কোনো অসুবিধা হয় না। তো স্বাদ মতো নুন পড়ে গেল, ভাজা মশলাও পড়ে গেল, তো লঙ্কার গুঁড়ো, এখানে লঙ্কাগুলোকেও ভেজে নিয়েছি, ওটাও আমি ওর মধ্যে গুঁড়োটা দিয়ে দেবো। তো মা বলছে কী করছিস, মানে কী আর করবো, এই সন্ধ্যাবেলা এটাই করছি, মাঝে মাঝে এটা ওটা জিনিস খেতে ইচ্ছে করে, আর ওই মুড়ি মুড়ি সবসময় মুড়ি খেতে ইচ্ছে করে না। তো যেটা হচ্ছে, হ্যাঁ সকালবেলাটা একটুখানি ভালো লাগে চাটা দিয়ে, আর খেতে ইচ্ছে করে না। তো ওই ধনে পাতা পুদিনা পাতা ছিল, সেটাও ওই ওখানে দিয়ে দিলাম ওর মধ্যে আবড়া জাবড়া করে। তো যাই হোক, যেটা হোক, এটাকে গ্রেট করে নিলে আলুটা সুবিধা হতো। এখন মনে হচ্ছে আমার ম্যাস্ট করে নেওয়ার পর কড়াইয়ে লেগে যাচ্ছে, এপাশ ওপাশ করে সরছেই না। তো যেটা হোক, একদম থালার মধ্যে এটাকে তুলে নেবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার দুঃখের বিষয়, আমি এগোতে পাচ্ছি না। তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাকে, চেষ্টা করছি রোজ রোজ ভিডিও দেওয়ার। আসলে সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো, বাচ্চার পড়াশোনা, মাঝে মাঝে নিজেও খুব অসুস্থ হয়ে যাই যখন, তখন পারি না আমি ভিডিওটা দিতে। তো ওই যেটা হচ্ছে, কপাল পোড়া হলে ব্যাঙ্গেও লাথি মারে না, তো সেই হচ্ছে আমার দশা, ব্যাঙ্গেও আমাকে ফিরে দেখছে না। তো এই থালার মধ্যে তুললাম আলুটাকে, ভালো করে একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে বরফি আকারে করে কেটে নেব। তো কী করব, মানে কতদিন যে চলবে এভাবে বুঝতেও পারছি না, টাইমলি কি না দিলে আর হয়, ভিডিও করা খুব ক্রিটিক্যাল অবস্থা, ছেলেটাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, পড়াশোনার ব্যাপার থাকে, শরীর খারাপ হয় নিজের, আরেক দিনে উল্টে পড়ে থাকি, ঠান্ডা লাগে প্রচণ্ড, গলা খুশখুশ করে, কথা বলতে পারি না, আওয়াজ বের হয় না, আবার ঠান্ডা লেগেছে। ওই দু তিন দিন একটু বৃষ্টি হলো না, ওই বৃষ্টিটা ঠান্ডা লেগেছে, এমন ঠান্ডা লেগেছে, আগে কিন্তু এই সমস্যাগুলো ছিল না, এখন ইদানিং যত বয়স হয়ে যাচ্ছে তত মানে বিভিন্ন রকমের সমস্যা বেরোচ্ছে। গলার মধ্যে ঠান্ডা কোনো কিছু জিনিস দিতে পারি না, যখনই ঠান্ডা পড়ে মনে হয় যে একদম গাশে আমাকে ধরলো, একদম চুলকাচ্ছে, মনে হয় অ্যালার্জি হয়েছে, এটাকে ইনফেকশনই বলা হয় আর কি। তো ডাক্তার দেখা হয়ে ওঠেনি, তো কবে ডাক্তার দেখাতে পারবো নিজেও জানি না। তো থাইরয়েডটাও মনে হয় বেড়ে গেছে, ওটাও কমপ্লিট দেখাতে পাচ্ছি না। তো বরফি আকার হয়ে গেল, তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিলাম, এপিট ওপিট করে তুলবো। তো আবার ওইরকম ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে ঠান্ডা লেগে ভিতরে ভিতরে জ্বর হয়, মুখের ভিতরে জ্বরসুতা ওঠে। দুঃখের বিষয়ে, দুঃখের কপাল, আমার করার কিছু নেই, আমার এভাবেই চলতে হবে আমাকে। তো বন্ধুরা সবাই পাশে থাকো, সাপোর্ট করো, আর আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যাও সবাই, তোমরা যদি পাশে না থাকো এটা আমার কমপ্লিট করা কোনোদিনও সম্ভব হবে না। তোমরা যেভাবে সবার পাশে আছো, সবার দেখছো, সবাইকে সবাই সাপোর্ট করছো, যারা অনেকে হয়ে উঠেছে, প্লিজ আমাকেও একটু করো। আমিও কষ্ট করে বহু আশা বহু স্বপ্ন নিয়ে ভিডিও করছি, এডিট করছি, তো প্লিজ তোমরাও একটুখানি করো, মানে দিন চলছে না আর কি, আমার এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আর ভেঙে আর বলার কী আছে, বলার কিছু নেই, যা বোঝার তোমরা বুঝেই গেছো। এই হচ্ছে মেয়েদের ব্যাপার, বাপের বাড়িতে থাকলে রাজরানী, শ্বশুর বাড়িতে থাকলে ঝিচাকরানী, তো এটাই হচ্ছে ব্যাপার। যতই কোটিপতি হোক আর বড় লোক হোক, নিজের কিছু না থাকলে সব কিছু অন্ধকার। তো মেয়েদের একটা, প্রত্যেক বাবারই দরকার, বিয়ের সময় একটা বাড়ি দেওয়া উচিত, তাহলে কি হয়, কেউ কোনো কিছু কথা বলতে পারে না, কথায় কথায় যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, ও বলতে পারবে না যে আমার বাড়ি থেকেই হয়েছে, ওই চলে যা। তো ওই বিয়ের সময় ওই গয়নাগাটি হেন তেন, ওই সোনা দানা সম্পত্তি এত কিছু দিয়ে বিয়ে না দিয়ে মেয়েকে একটা যদি বাড়ি করে দেওয়া যায়, আমি বলবো কি সব থেকে এটাই বেস্ট। আমার যদি মেয়ে হতো আমি তাই করতাম, সেটাই চেষ্টা করতাম, যে একটা ছেলেকে, একটা মেয়েকে যখন বিয়ে দিতাম একটা বাড়ি দিয়ে দিতাম, ব্যাস নিয়ে না, নিয়ে নে, আর কেউ তো বলতে পারবে না যে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তো সেটা হচ্ছে ব্যাপার। তো দুঃখের বিষয়, ছেলে আমার হয়েছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, দেখা হচ্ছে।